আমার ছোট ভাই না হলো আই উড হ্যাভ ডান ইট, এবার উড হ্যাভ বিন নমিনেটেড, তার জন্য করতাম। আমি তো অনবরত বলছি যে এবারে কোনো সেরকম এটা মানে কম্পিটিশনটা অনেক ইজিয়ার। ঐক্যফ্রন্ট তো নিশ্চয়ই সুবিধা হয়েছে, এবং বিশেষ করে ঐক্যফ্রন্টে আওয়ামী লীগের একজন প্রাক্তন নেতা যিনি পলিটিক্সের হাতেখড়ি হয় আওয়ামী লীগের জন্যে, তিনি আছেন তাদের নেতা হিসাবে। স্যার, তিনি চাচ্ছেন যে ওই যে ডক্টর কামাল হোসেন চাচ্ছেন নির্বাচন কমিশনের কমিশনারের পদত্যাগ চাচ্ছেন, এটা আটা ননসেন্স। স্যার, আরেকটা বিষয়, সিলেটে একটা মিথ আছে স্যার যে সিলেটে আসুন থেকে যে হ্যাঁ সেটা হয় ছয় বছরই হয়, আজ আগামীটা হবে আমরা হচ্ছে জয়লাভ। এদিকে একটু লোক দিয়েন, সব দিকে লোক দিয়েন। প্রত্যাশা হচ্ছে মানুষের যে প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা সেইগুলো পূরণ করার প্রচেষ্টা চালানো। প্রত্যাশা হচ্ছে এই বছরে আবার আপনার আওয়ামী লীগ সরকার সরকারে আসবে এবং উন্নয়নের যে ধারা সেই ধারাটা আপনার চলমান থাকবে। এইটা খুব সুখবর যে সবাই এই নির্বাচনে যোগদান করেছে, বিএনপির যে শুভবুদ্ধি হয়েছে তার জন্যে তাদের অসংখ্য। আসলে হারা জিতা প্রত্যেক নির্বাচনে হারা জিতার নিয়মই আছে, তবে এগুলো আমাদের এবারে আমরা খুব সলিড, আমরা সবাই খুব ঐক্যবদ্ধ। দেখেন যারা আগে নির্বাচনে বিভিন্ন জয় ছিলেন বলে আপনারা বলেন, আসলে আমার ধারণায় আমরা সবসময় সংগঠন, তবে এবারে আমার সাথে সারা আমার দলের সবাই একসাথে ঐক্যবদ্ধ আপনার ঐক্যবদ্ধ, এতে আমার সন্দেহ নাই যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আর জনগণকে নিয়ে কাজ করব। জনগণ আমাদের ভোট দেবে বলে আমার বিশ্বাস। সবাই আসছে ভালো, তবে অনেকগুলো আপনার জোট টোট দেখেছেন যে তারা নাম সর্বস্ব, তাদের সাথে মানুষের সম্পৃক্ততা কম, তারা আসেছে খুব ভালো। তবে আমার মনে হয় এবারে নির্বাচনে আবার আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে, এইটা তার দল ঠিক করবে। যিনি আসেন তারপর আমরা তাকে ওয়েলকাম করব। আমি তো বললাম বর্তমান পরিস্থিতিতে অনেকেই অমুকের ভাই তমুকের ভাই অমুকের ভাই তমুকের ভাই, আমরা এই দেশে শুধু জনগণের ভাই, জনসমর্থন আমাদের, মানুষের শ্বাস বন্ধ হওয়ার মানুষের কোনো স্বাধীনতা নেই। আজকেও আমাদের নেতাকর্মীরা জামিন নিতে গিয়ে জেলে গিয়েছে এবং অত্যাচার নির্যাতন কী পর্যায়ে গিয়েছে আপনারা, আমি জানি আপনারা নিজেরা তার সেটির খবর রাখেন, আপনারা নিজেরা সংবাদমাধ্যমের কর্মীরা তার সাক্ষী। আমাদের একটি সহায় সেটি হলো জনসংখ্যা, আর বাদবাকি যত সরকারি রাষ্ট্রীয় টুল সেইগুলি এই সরকারের হাতে। আমরা এখনও আশাবাদী জনসমর্থন নিয়ে 30 তারিখে এদের সকল নীল নকশা মোকাবেলা করে আমরা একটি সুষ্ঠু মানুষের প্রত্যাশা মাফিক জনরায় নিয়ে আসবো। এখানে তো কোনো ব্যক্তির এজেন্ডা নাই, অমুক এমপি হবে তমুক মন্ত্রী হবে, সময়ের প্রয়োজনে প্রেক্ষাপটে বাস্তব বোধে দল যাকে দিয়ে যে এলাকায় প্রতিনিধিত্ব করানোর সিদ্ধান্ত নেবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা প্রার্থী অক্ষরে অক্ষরে সেটার বাস্তবায়ন। এর মধ্যে আপনারা অহেতু কোনো সন্দেহ পোষণ করার কোনো কারণ নাই, আপনারা নিশ্চিত থাকেন আপনারা শুধু তৈরি হন ধানের শীষে ভোট দেওয়ার জন্য।